সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে একটি ইউনিট আছে মহামারী, সেই ইউনিটের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই ভালো করে অভ্যাস করবে এবং এগুলো খাতায় নোট করে তোমরা পড়তে শুরু করবে। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো সবগুলো আমি বলে দিয়েছি, তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহামারী কাকে বলে? যে সমস্ত রোগ জল, বায়ু, মশা, মাছি, ইঁদুর প্রভৃতি দ্বারা দ্রুত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে অনেক মানুষের মৃত্যু ঘটায়, তাদের মহামারী বা এপিডেমিক বলে। ঠিক আছে, তাহলে মহামারী সম্পর্কে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেল, কেমন? চলো পরের প্রশ্ন। মহামারী কয় প্রকার ও কী কী, উদাহরণ দাও। ঠিক আছে, মহামারী তিন রকমের হতে পারে। সাধারণ উৎস মহামারী, যেমন ধরো মনে আছে সবাই ভূপাল গ্যাস ট্র্যাজেডি বা জাপানের মিনামাটা রোগ। দ্বিতীয় হচ্ছে সংক্রামক মহামারী বলতে আমরা হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া ইত্যাদি বুঝি। ঠিক আছে, অসংক্রামক রোগ ঘটিত মহামারী, যেটা তিন নম্বর, যেমন ধরো ফুসফুসে ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ, এগুলি হচ্ছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী। বসন্তকালে কোন রোগের প্রকোপ দেখা যায়? সবাই জানি আমরা বসন্তকালে হাম, জলবসন্তের মতো রোগের প্রকোপ দেখা যায়। গরমকালে কোন রোগের প্রকোপ দেখা যায়? গরমকালে পেটের সংক্রমণের প্রকোপ দেখা যায়। শ্বাসনালীর ওপর প্রকোপ দেখা যায় কোন সময়? হ্যাঁ, শ্বাসনালীর ওপর প্রকোপ দেখা যায় শীতের সময়ে। যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপের টান আছে, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে শীতকালে বেশি করে দেখা যায়। পেটের রোগ কোন কোন সময়ে বেশি হয়? পেটের রোগ গরমের সময় বেশি হয়ে থাকে, গরমকালে। কলেরার লক্ষণগুলি কী কী, এর জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? সাধারণত দূষিত জল, মাছি, বসা খাবার, না ঢাকা খাবার এবং নোংরা পরিবেশ থেকে কলেরা রোগ সৃষ্টি হয়। কলেরার লক্ষণগুলি হলো শরীর থেকে সব জল বের করে দেয়, চাল ধোয়া জলের মতো মলত্যাগ হয়, প্রচণ্ড বমি হয়, পেশির খিঁচুনি ও যন্ত্রণা, শরীরে অম্ল ক্ষারের ও লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়, কুঞ্চিত ত্বক ও চোখ ঢুকে যায়, শরীরের চামড়াকে নীল ও ধোঁয়াটে করে দেয়, শরীরের জলসাম্য ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো কলেরা হলো মারণ রোগ, তাই ঠিক সময় চিকিৎসার প্রয়োজন। কিন্তু কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরি। বানানটা ভালো করে দেখবে, ভিব্রিও কলেরি। পরের প্রশ্ন, ম্যালেরিয়া কথার অর্থ কী? ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু বা ব্যাড এয়ার। ম্যালেরিয়ার জন্য দায়ী প্রোটোজোয়ার নাম কী? ম্যালেরিয়ার জন্য দায়ী প্রোটোজোয়ার নাম হলো প্লাসমোডিয়াম ভাইভাক্স। বানানগুলো কিন্তু খাতায় বারবার লিখে অভ্যাস করতে হবে। ম্যালেরিয়া হয় কেন? স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। ম্যালেরিয়ার লক্ষণগুলি কী কী? ম্যালেরিয়ার লক্ষণগুলি হলো কাঁপুনি সহ প্রবল জ্বর আসে ও কিছুক্ষণ পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা হয়, বমি বমি ভাব দেখা যায়, মাথা ঘোরে, পেশির খিঁচুনি, শারীরিক দুর্বলতা, যকৃৎ প্লীহার আকার বেড়ে যায়, রক্তাল্পতা ইত্যাদি লক্ষণ। ডেঙ্গি রোগের জীবাণু কোন মশা বহন করে? ডেঙ্গি রোগের জীবাণু স্ত্রী এডিস মশা বহন করে। ডেঙ্গির জীবাণুর নাম কী? ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ফ্লাভিভাইরাস। ডেঙ্গি রোগের লক্ষণগুলি কী কী? তো ডেঙ্গি রোগের লক্ষণগুলি হলো প্রবল জ্বর, অস্থিসন্ধি ও পেশিতে ব্যথা, মাথা ও চোখে যন্ত্রণাবোধ, মুখে ফুসকুড়ি দেখা যায়, গায়ে লাল র্যাশ বেরোয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, অণুচক্রিকার সংখ্যা কমে যায়, ফলে রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই সমস্ত লক্ষণগুলো আমরা ডেঙ্গি রোগে দেখতে পাই। প্লেগ রোগ মানুষের দেহে কীভাবে সংক্রামিত হয়? ইঁদুর থেকে মানুষের দেহে প্লেগ রোগ সংক্রামিত হয় ইঁদুর। প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম? প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ইয়ারসিনিয়া পেস্টিস, YERSINIA PESTIS। কেমন? বান ভালো করে দেখবে। প্লেগ রোগের প্রধান উপসর্গ কী? প্লেগ রোগের প্রধান উপসর্গগুলি হলো ফুসফুসে সংক্রমণ, রক্তক্ষরণ, লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বমি, কাশির সঙ্গে রক্ত পড়া। স্মল পক্সের অপর নাম কী? স্মল পক্সের অপর নাম হলো রেড ফ্লেগ। এই রোগের টিকা কে কত সালে আবিষ্কার করেছিল? 1976 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম আবিষ্কার করেছিলেন। কালাজ্বরের আরেক নাম কী? কালাজ্বরের আরেক নাম হলো দমদম জ্বর। কালাজ্বরের বাহক হলো বেলে মাছি। মাছির অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে বেলে মাছি কিন্তু কালাজ্বরের বাহক। কালাজ্বরের টিকা কী আবিষ্কার করেন? ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে কালাজ্বরের টিকা আবিষ্কার করেন।
ভারতীয় বিজ্ঞান, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ডায়রিয়া কথার অর্থ কী? ডায়রিয়া কথার অর্থ হলো প্রবাহিত হওয়া। এর জন্য দায়ী ব্যাকটেরিয়া রোটা ভাইরাস। ওআরএসের পুরোনাম, ওআরএসের পুরোনাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস। জানো তো সবাই ওআরএস কেন খাই আমরা? ডায়রিয়া হলেই ওআরএস খেতে হয়। ওআরএস কিন্তু বাড়িতে আলাদা করে তৈরি করা যায়, হ্যাঁ, চিনি আর লবণ মিশিয়ে, একটা নির্দিষ্ট মাত্রা আছে সেই মাত্রায়। সাধারণত আমরা এক গ্লাস জলে সমপরিমাণ চিনি আর লবণ দিয়ে আমরা এই ওআরএসটা বানিয়ে নিতে পারি বাড়িতে, প্রাথমিকভাবে এটা খুবই দরকার। পরের প্রশ্ন, সার্সের পুরো নাম কী, এই লক্ষণগুলি কী কী? সার্সের প্রণাম হলো সিভিয়ার অ্যাকুইট রেসপিরেশন সিন্ড্রোম। এই লক্ষণগুলি হলো, প্রথমে জ্বর হয়, তাপমাত্রা সর্বদা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে, কাশি হয়, গলা ব্যথা, গা হাত পা ব্যথা ইত্যাদি, খানিকটা কোভিডের মতো সিমটম দেখা যায়। যক্ষ্মারোগের ব্যাকটেরিয়ার নাম কী? যক্ষ্মারোগের ব্যাকটেরিয়া হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস। খুব ভালো করে বানানটা দেখবে। যক্ষ্মারোগ কীভাবে সংক্রামিত হয়, এই লক্ষণগুলি কী কী? যক্ষ্মারোগ ভীষণ ছোঁয়াচে, বায়ুবাহিত, কফ, কাশি, এমনকি থুতু ও লালার মাধ্যমে যক্ষ্মারোগ সংক্রামিত হয়। যক্ষ্মারোগের লক্ষণগুলি হলো ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া, রাতের দিকে ঘুষঘুষে জ্বর হওয়া। এগুলো ডটসের প্রণাম কী? ডটসের প্রণাম হলো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। এটা টিবি বা যক্ষা হলে আমরা এর মধ্য দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে আমাদের। হেপাটাইটিস কী? হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত মারণ রোগ। কোথায় এটি মানুষের কোন অঙ্গকে আক্রমণ করে? নিশ্চয়ই যকৃৎ। হেপাটাইটিস এ বি সি ডি ই এই 5 প্রকারে হয়। ইনফ্লুয়েঞ্জা কী রোগ? এটি কীভাবে সংক্রামিত হয়, এর লক্ষণগুলি কী কী? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত ভয়াবহ শ্বাসরোগ, ভীষণ ছোঁয়াচে রোগ, হাঁচি কাশি কফের মাধ্যমে সংক্রামিত হয়। তাহলে কীভাবে সংক্রামিত হচ্ছে? ছোঁয়াচে, হাঁচি, কাশি, কফের মাধ্যমে সংক্রামিত হয়। লক্ষণগুলো কী কী? এই লক্ষণগুলো হলো ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যধিক দুর্বলতা, বমি, এটাকে আমরা উল্টি বলি ডায়রিয়া। এইডস কথার পুরো নাম কী? এইডস কথার পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ACQUIRED, অ্যাকোয়ার্ড ইমিউনো IMMUNO ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। বানানটা কিন্তু ভালো করে দেখতে হবে, বানানগুলো হলে কিন্তু নাম্বার পাবে না। তো এর জন্য দায়ী ভাইরাসটির নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি প্রশ্ন উত্তর আকারে তোমাদের দিয়ে দিলাম, আশা করি সবার কাজে লাগবে।